কি আলুর দম বলো তো, আলু তো দেখতে পাচ্ছ বন্ধুরা, রোজ রোজ কি একই আলুর দম খেতে ভালো লাগে বলো? একটু চেঞ্জ নিয়ে এসেছি আমরা, মানে আমাদের বাড়িতে সবাই একটু চেঞ্জ খাবার খেতে চাই। তো চেঞ্জ কি চেঞ্জ বলো তো, আলুর দম তো আছে, এখন তো সুন্দর সুন্দর এই ছোট ছোট আলুর দম, তো একটু চেঞ্জ করে রান্না করেছি, মানে স্বাদ আলাদা সব কিছু আলাদা। তো আলুর দম হচ্ছে ধনিয়া আলুর দম, এটাকে বলছে ধনিয়া আলুর দম, আর ধনে পাতা দিয়ে আলুর দম, এত সুন্দর টেস্টি টেস্টি। অনেকবার করে খেয়ে খেয়েছি শীতকাল, সারা শীতকাল কীভাবে তৈরি করলাম চলো দেখতে থাকো। খুব সিম্পল রেসিপি, তোমরা ফলো করে নিয়ে দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে নিয়ে চলো। তো এখানে মিক্সিতে জারে নিয়ে নিয়েছি টমেটো, রসুন, আদা, শুকনো লঙ্কা দুটো দিয়েছি, ঝালটা নিজেরা বুঝে দেবে, দিয়ে আর একটু ধনে পাতা দিয়েছি, মিক্সিটা ঘুরিয়ে নিলাম, দেখো পেস্ট বানিয়ে নিলাম। এরপরে কী করছি দেখো, ধনিয়া আলুর দম করব বলে তার জন্য হচ্ছে ধনে পাতাকে ওই মিক্সির জারে, আর মিক্সিটা ধুইলাম না, ওই মিক্সির জারে ধনে পাতা কিছুটা পরিমাণে ধনে পাতা দিয়ে এটাকেও পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা নিচু করেই কথা বলছি, দাঁড়াও, ধনিয়া আলুর দম রাতে হবে, আর কি হবে সাথে থাকো। আগে ধনিয়া আলুর দমটা কী করে করছি দেখে নাও বন্ধুরা, এতক্ষণ পরে এসেছি, অনেকক্ষণ প্রায় 9টা বাজে, ঘড়ি কাটা ঘুরছে, রাতের খাওয়া দাওয়াটা তৈরি করছি আজকে কী হচ্ছে। তো কড়াইটাকে ধুয়ে বসিয়ে দিলাম, খুব সিম্পল রান্না, ধনিয়া আলুর দম একদম রাতেবেলা, কিন্তু দারুণ ফেভারিট খাওয়ার একদম তৈরি করছি আমার। তোমাদের যদি ভালো লাগে তোমরা দেখে নাও। সরষের তেলে করছি, পুরো গরম হয়ে গেছে, আগে আলুগুলোকে ভেজে নিচ্ছি। বাড়িতে লবণ শেষ হয়ে গেছে বুঝেছো বন্ধুরা, বাড়িতে লবণ শেষ হয়ে গেছে, একটু হলুদ আর লবণ দিয়ে এই আলুটাকে ভেজে নিচ্ছি। লবণ ফুটতে দেরি হলো, অল্প লবণ পেলাম, হাত ঠিক কর, আলু বাড়িতে লবণ শেষ হয়ে গেছে, কী বলবো আর। আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম বিকেলবেলায়, চলো আলুটা ভাজা হয়ে গেল, এবার তুলে নিই, আলুটাকে তুলে নিই। এখানে তেল দিয়ে দিচ্ছি, এই কড়াই করছি, সরষা তেলে খেতে ভালো লাগবে, সাদা তেলও করতে পারো তোমরা, কে কোথা থেকে দেখছো বন্ধুরা। এখানে গোটা জিরে দিলাম, তেজপাতা দিলে দেওয়া যেতে পারে, দিলাম তেজপাতা, একটু সুন্দর সেবক সুগন্ধি হবে, দিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে বাটলাম আদা, কাঁচা লঙ্কা, শুধু টমেটো সব পেয়ে তারে দিয়ে দিচ্ছি, এটাকে ভাজা ভাজা করবো। তো এই অবস্থায় দিয়ে দেবো জিরের গুঁড়ো, খুব সামান্য জিরের গুঁড়ো দেবো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, চিনি, তাদের জন্য একদম চিনি চিনি, আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে এটাকে মশলাটাকে কষাবো, গরম মশলা দেবো, খুব সামান্য গরম মশলা, যতক্ষণ কড়াই গা থেকে তেল না ছাড়ছে বন্ধুরা, কষাতে থাকবো ততক্ষণ। মশলার ঝাঁট বেরিয়েছে, তেলও ছেড়েছে, এই অবস্থায় এবার আলুগুলো দিয়ে দেবো। হ্যাঁ, এই যে ভেজে রেখেছি আলুগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো, খুব কষাতে থাকবো, শুকিয়ে ধনিয়া আলু বানাচ্ছি বুঝেছো বন্ধুরা, শুকিয়ে ধনিয়া আলু খুব কষাবো, জল দিব, এবার লবণ দিব, লবণ শেষ হয়ে গেছে, লবণ দিলাম, আর একটু পরিমাণে জল দিচ্ছি, একটু মশলাটা আলুর গায়ে লেগে যাবে। এইবার হচ্ছে ধনিয়াটা বাটা, ধনে পাতা যাকে বলে, শুকে ধনিয়া পাতা, ধনিয়া আলু বলছি, সেই ধনে পাতার বাটাটা দিয়ে দিলাম, একটু হিন্দি ভাষা যোগ হয়েছে বুঝেছো বন্ধুরা। আমার রেডি হয়ে গেল মোটামুটি শুকে ধনিয়া আলু, তো একটু
গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমি তো একবারে মিষ্টি টিষ্টি সব দিয়ে দিয়েছি একদম। তো আমি কি বানাচ্ছি এর সঙ্গে খাওয়ার জন্য সেটাও তো আমি তোমাদের দেখাবো। চলো, আমার রেডি হয়ে গেল বন্ধুরা, রেডি হয়ে গেল বন্ধু। আশা করি তোমাদের ভাল লাগবে সবাইকে। কিন্তু আমার চ্যানেলে ফেসবুক থেকে যারা দেখছো অনেক ওয়েলকাম। তো কেমন হলো দেখো, শুকে ধনিয়া আলু দারুণ লাগে খেতে, কি দিয়ে খাবো সেটাও তোমাদের কাছে দেখাবো। তো আমার রেডি হয়ে গেল বন্ধুরা, চলো এবার কি দিয়ে কি করছি সবটাই দেখো। খুব সুন্দর কালার এসেছে বন্ধুরা, ধনিয়া আলুর দম, মানে ধনে পাতা দিয়ে আলুর দম। কেমন হলো দেখো কিভাবে তৈরি করলাম, খুব সহজ, তোমরা দেখেছো। তোমরাও বাড়িতে তাড়াতাড়ি করে ট্রাই করে নাও, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হলো। অসাধারণ যাকে বলে, ও জিভে জল চলে আসছে আমার একদম, যখনই করি কোনো খাবার জিভে জল চলে আসে। তো আশা করি দেখো রুটি, সফট সফট রুটি বানিয়েছি, এরও ভিডিও পেয়ে যাবে। এটা হলো হচ্ছে নান রুটি বানিয়েছি সকাল সকাল সদ্য সদ্য, এত সফট, এই দিয়ে খাবো আমরা বন্ধুরা। এই দিয়ে কেমন হয়েছে একটু চেখে দেখতে হবে অবশ্যই, একটু যদি বাটার দিয়ে, অবশ্য ধনের একটা নিজস্ব ফ্লেভার আছে, একটু যদি বাটার দিয়ে যাওয়া হয় দারুণ লাগবে তার মধ্যে বন্ধুরা। তো একটা টেস্ট করে দেখব, দারুণ দারুণ দারুণ। তো অবশ্যই তোমরা ফলো করে নিও, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল বাটন অল করো বন্ধুরা। তখন আসছি বন্ধুরা, ভালো থেকো। একদম অরিজিনাল ধনের কালার এসছে আর অপূর্ব স্বাদ যাকে বলে।